হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু BDV20। আশা করি সকলে ভালো আছেন। মার্কেটে 32 ওয়াটের যে এলইডি লাইটগুলো 300 থেকে 350 টাকা সেল করা হয়, সেই লাইটগুলো আজকে আপনাদেরকে মাত্র 70 থেকে 75 টাকার মধ্যে বানিয়ে দেখাবো। এর আগে আমি আমার ইউটিউব চ্যানেলে এলইডি লাইট নিয়ে যে ভিডিওগুলো দিয়েছিলাম, তার মধ্যে একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম আপনাদেরকে কীভাবে এলইডি লাইট ফিটিংস করতে হয়, আর অন্য একটি ভিডিওতে দেখিয়েছিলাম এলইডি লাইট ফিটিংস করতে কী কী মেশিনারির প্রয়োজন হয় এবং কোনটার রেট কত, এবং সেই সাথে দেখিয়েছিলাম এলইডি লাইটের কত ওয়াট এলইডি লাইটের কাঁচামালের রেট কত টাকা। আর আপনাদের মধ্যে যারা এলইডি লাইটের বিজনেস করতে চাচ্ছেন, ডিসক্রিপশন বক্সে একটি দোকানের অ্যাড্রেস দেওয়া থাকবে, তাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, তাদের সাথে কন্ট্যাক্ট করে তাদের থেকে কাঁচামাল নিয়ে আপনারা বিজনেস শুরু করতে পারেন। তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কুরিয়ার মাধ্যমে তাদের পণ্য সরবরাহ করে থাকে, তো আপনারা চাইলে তাদের সাথে কন্ট্যাক্ট করে বিজনেস শুরু করতে পারেন। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, আর যদি অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। আজকের ভিডিওটি একটু লং হতে পারে, আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন। 32 ওয়াটের একটি এলইডি লাইট তৈরি করার জন্য আমাদের প্রয়োজন, বা আমাদের যে সকল জিনিস প্রয়োজন তার মধ্যে হচ্ছে যে একটি এলইডি বোর্ড, এলইডি প্যানেল। আমার হাতে যে প্যানেলটি রয়েছে এটিতে 40টি এলইডি রয়েছে, যা আলো খুবই ভালো হবে। আপনাদের এলইডি প্যানেল বোর্ড যত ভালো হবে আলো কিন্তু আপনারা তত ভালো পাবেন। তারপর আমরা ব্যবহার করব যে বডিটি, এটি হচ্ছে মার্কেটে একেবারে নতুন একটি বডি, পুরো বডিটি কিন্তু আপনার হোয়াইট হবে। এই বডিটি আপনারা 22 টাকার মধ্যে পেয়ে যাবেন। 32 ওয়াটের একটি এলইডির বডি। এরপর আমাদের প্রয়োজন এই বডির সাথে আমরা ব্যবহার করবো একটি হিক্সিন। হিক্সিনটি হচ্ছে এটি অ্যালুমিনিয়ামের একটি হিক্সিন, এটি MMA যত মোটা হবে, যে লাইটটা গরম হলে যে হিটটা হবে হিটটা তত অ্যাবজর্ব করতে পারবে। তো আমরা হিক্সিন গেল। এরপর আমাদের প্রয়োজন একটি ক্যাপ, আমরা এই ক্যাপটি পরবর্তীতে লাগাবো। এখন আমাদের এই যে এলইডি বোর্ডটি রয়েছে, বোর্ডটির সাথে আমরা যদি একটি ভালো মানের একটি ড্রাইভার দিতে পারি তাহলে আপনারা এটিকে গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন, 6 মাস গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন। এর জন্য আপনাদের একটি ভালো মানের ড্রাইভার প্রয়োজন। আর আমরা একটি 30 ওয়াটের একটি ড্রাইভার ব্যবহার করব এই এলইডি লাইটের প্যানেলের। এখন আমরা এলইডি প্যানেলটিকে হিক্সিনের সাথে একটি হিক্সিং পেস্ট দিয়ে লাগিয়ে নেব। হিক্সিন পেস্টটা আপনি তখনই দিবেন যে লাইটগুলোতে আপনারা গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন। কিন্তু গ্যারান্টি দিয়ে শুধু হিক্সিন পেস্ট দিলে চলবে না, এর জন্য আপনাদেরকে ড্রাইভার এবং PCB ধরনটি ভালো হতে হবে, তাহলে আপনি পেস্ট দিয়ে লাগিয়ে এটিকে 6 মাসের মতো বিক্রি করতে পারবেন। তো আমি পেস্টটিকে আমাদের হিক্সিনের সাথে লাগিয়ে নিচ্ছি, হাত দিয়ে ভালোভাবে লাগিয়ে নেব এই জায়গাটির মধ্যে, পরিমাণ মতো দিব। পেস্টটি লাগানোর পর আমাদের যে এলইডি লাইটের প্যানেলটি রয়েছে সেটিকে আমরা এর উপরে দিয়ে যে ছিদ্রগুলো রয়েছে ছিদ্রের সাথে স্ক্রু দিয়ে লাগিয়ে নেব। আমরা জায়গা মতো এটিকে বসিয়ে নিচ্ছি। জায়গা মতো বসিয়ে নেওয়ার পর আমরা এখন স্ক্রু দিয়ে এটিকে ভালোভাবে লাগিয়ে নেব। স্ক্রু লাগানোর জন্য আপনাদের প্রয়োজন শুধু একটি স্ক্রু ড্রাইভার, তাহলে হয়ে যাবে। এখন আমি স্ক্রু দিয়ে ভালোভাবে এর 4টি ছিদ্রের মধ্যে 2টি বা 4টি স্ক্রু লাগিয়ে নেব। আমি স্ক্রুগুলো লাগিয়ে নিচ্ছি। স্ক্রুগুলো ভালোভাবে টাইট করে লাগাবেন। আপনি যদি প্যানেলটি যদি নড়াচড়া করে তাহলে প্যানেল লাইটগুলো খুবই সহজে বা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এজন্য আপনাদেরকে ভালোভাবে প্যানেলটি হিক্সিনের সাথে ভালোভাবে স্ক্রু দিয়ে প্যানেলটিকে লাগিয়ে নিতে হবে। সব হিক্সিনের সাথে আমাদের প্যানেলটি লাগানো শেষ। এখন আমরা এই হিক্সিনটির সাথে আমাদের যে ড্রাইভারটি এলইডি প্যানেলের সাথে আমাদের ড্রাইভারটিকে সোল্ডারিং আয়রন দিয়ে
সোল্ডারিং করে নেব। তো আমি প্রথমে লিড দিয়ে এটিতে সোল্ডারিং করে নিচ্ছি। আপনারা আগে সার্কিটটিতে সোল্ডারিং করে নেবেন, এরপর ড্রাইভারটি সংযুক্ত করবেন। তো আমি আগে সোল্ডারিং করে নেব। সোল্ডারিং করে নিলাম লিড দিয়ে, প্যানেলটি দিয়ে সোল্ডারিং করে নিলাম। এখন আমরা আমাদের যে ড্রাইভারটি রয়েছে, ড্রাইভারটিকে এটির যে কালো সাদা দুটি সাইড রয়েছে, এটি হচ্ছে এসি, এখান দিয়ে আমরা এসি ইনপুট দিব। আর এদিকে যে লাল আর কালো রয়েছে, সেটি আমরা প্যানেলটির সাথে লাগাবো। তো আমরা আগে আমাদের যে ক্যাপ রয়েছে, ক্যাপটির সাথে এটিকে লাগিয়ে নিচ্ছে এভাবে। ছিদ্রের মধ্যে দেওয়ার পর ক্যাপের এভাবে করে লাগাবো। এরপর এর উপর উপর যে উপরের অংশে দুটি পিন থাকবে, পিনগুলোকে আমরা চাপ দিয়ে লাগিয়ে নেব। পিনগুলো এভাবে দিয়ে এভাবে চাপ দেওয়ার, চাপ দিলে হয়ে যাবে, লেগে যাবে, এটা কিছু করতে হবে না আপনাদেরকে। এরপর আমরা পাঞ্চিং মেশিন দিয়ে যে ক্যাপটি রয়েছে, ক্যাপটিকে পাঞ্চিং করে নেব। ক্যাপটিকে পাঞ্চিং করে নেওয়ার পর পাঞ্চিংয়ের জন্য আমরা এই মেশিনটি ব্যবহার করব। এই মেশিনটিও তাদের কাছে পেয়ে যাবেন, তাদের কাছে চায়না এবং ইন্ডিয়ান দুটো, চায়না এবং ইন্ডিয়ান দুই কোয়ালিটি মাল রয়েছে, তাদের কাছে আপনারা নিতে পারবেন তাদের থেকে। তো আমরা ক্যাপ পাঞ্চিং মেশিনের মধ্যে আমাদের যে লাইটের ক্যাপটি রয়েছে সেটি দিব। তারপরে হ্যান্ডেলটিকে ঘুরানোর সাথে সাথে ক্যাপটি পাঞ্চিং হয়ে যাবে। তো আমরা আগে ক্যাপের ক্যাপটি দিব, ক্যাপটি পাঞ্চিং মেশিনের ভিতরে দিব। এরপর আমাদের যে বডিটি আছে সেটিকে এভাবে করে রাখব। রাখার পর আমরা হ্যান্ডেলটিকে ঘুরানোর সাথে সাথে পাঞ্চিং হয়ে যাবে। আমাদের যে ড্রাইভার যে সার্কিটটি রয়েছে, এর মধ্যে দেখবেন একটি কালো একটি নিউট্রাল পেস রয়েছে সার্কিটে। এর মধ্যে আপনি এই জায়গার মধ্যে দেখলে খেয়াল করবেন, এখানে কিন্তু সার্কিট ড্রাইভারটি লাগানোর জন্য একটি ডাইস দিয়ে মানে একটি ঘাস কাটা রয়েছে, সেটির মধ্যে দিয়ে আপনি গ্লুগান দিয়ে এটাকে লাগিয়ে দিতে পারেন। এরপর আমাদের যে ড্রাইভার যে সার্কিটের থেকে দুইটি তার রয়েছে লাল আর কালো, সে দুটি আমরা পিসিবি বোর্ডের মাঝখান দিয়ে ছিদ্র দিয়ে বের করে নেব। এরপর আমরা এটিকে হাত দিয়ে প্রেসার দিয়ে চাপ দিয়ে লাগিয়ে নেব। অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেন ভাই যে এলইডি লাইট ফিটিংসের জন্য প্রেসার মেশিন প্রয়োজন কিনা। আমি বলবো এলইডি লাইট ফিটিংস করার জন্য শুরু অবস্থায় প্রেসার মেশিন প্রয়োজন নেই, আপনারা চাইলে এটাকে হাত দিয়ে করে নিতে পারবেন চাপ দিয়ে। তো আমাদের যেখানে মাইনাস চিহ্ন রয়েছে সেখানে আমরা কালো তারটি সোল্ডারিং করে নেব, আর যেখানে প্লাস চিহ্ন রয়েছে সেখানে আমরা লাল তারটি সোল্ডারিং করে নেব। আমাদের সোল্ডারিং কাজটি শেষ হয়ে গেছে। এখন আমাদের যে অতিরিক্ত যে তারটি রয়েছে সেটি আমরা ভিতরে ঢুকিয়ে দিব। এরপর আমরা উপরের ডিফিউজারটি লাগিয়ে লাইটটি চেক করে নেব। এখন আমরা আমাদের ডিফিউজারটিতে লাগাবো। আমাদের ডিফিউজারটি এখানে লাগানো শেষ। ডিফিউজারটি লাগানোর পর আপনাদেরকে একটু প্রেসার দিয়ে পুশ করতে হবে, তাহলে লেগে যাবে আমাদের ডিফিউজারটি। তারপর এখন আমরা এটিকে জ্বালিয়ে দেখব। এর আলো খুবই ভালো, প্রচুর আলো, ছোটোখাটো একটি রুমের জন্য একটি লাইটই যথেষ্ট। আপনারা এই লাইটটি মাত্র 75 টাকার মধ্যে রেডি করতে পারবেন প্যাকেট সহকারে, আর প্যাকেট ছাড়া 70 টাকার ভিতরে আপনারা এটি ফিটিংস করতে পারবেন বা রেডি করতে পারবেন। তো এই লাইটটি হচ্ছে আপনার নতুন কোয়ালিটির মাল, এটি ডিজাইন করা। তো এটি আপনারা মার্কেটে চাইলে সহজে 150 থেকে 200 টাকা সেল করতে পারবেন পাইকারিতে। এটি হচ্ছে আমাদের আগের কোয়ালিটির লাইট, এর গায়ে কোনো ডিজাইন নেই আমাদের যে আগের, এটি হচ্ছে আগের কোয়ালিটি, আর এটি হচ্ছে নতুন কোয়ালিটি, এটির গায়ে ডিজাইন করা রয়েছে। তো ওটির থেকে কিন্তু এটি বেশি হোয়াইট, আর আগের লাইটগুলো ছিল একটু ডিপ কালার, এটা ডিফিউজারটি, আর এখনকার আলোর ডিফিউজারটি পুরোটাই হোয়াইট। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন।